الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يشاكك الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. وقال الله سبحانه وتعالى في موضع آخر: فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهما ثم لا يجدوا في أنفسهم حرضا مما قضيت ويسلموا تسليما. وقال النبي الأمين صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. وقال النبي الأمين صلى الله عليه وسلم: ومن يعصكم منكم بعدي فسيرى اختلافا كثيرا يسرعون منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بالسنة وسنة الخلفاء الراشدين المهديين من بعدهم فعدوا عليه بالنواجذ وخير محدثة الأمور وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله সর্বোপরি প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ
আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন এবং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ব্যস্তময় জীবনের এক অংশ তার ইবাদতের জন্য উৎসর্গ করার যে সুবর্ণ সুযোগ দান করেছেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে আমরা শুকরিয়া জ্ঞাপন করি বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ ও শান্তি দ্বারা বিবর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি কোরআনুল কারীম থেকে বেশ কিছু আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি এবং কয়েকটি হাদিস পরিবেশন করেছি সেগুলোকে সম্মুখে রেখেই ইতিবাই রাসূল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা আমাদের জন্য কতটা জরুরি এ নিয়ে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم سمعت مصلغان আমাদের ইসলামের প্রথম যে শর্ত সেটা হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়াত তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ মনোনীত একজন প্রেরিত একজন রাসূল দূত এই হিসাবে স্বীকৃতি প্রদান করা মেনে নেওয়া যেখানে আমরা কালেমা শাহাদাতে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দা এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত একজন রাসূল তার অনুসরণ ও অনুকরণ মুসলিমদের মাঝে কতটা জরুরি এ বিষয়ে আমাদের জানা দরকার এবং বর্তমানে আপনাদেরকে বলেছিলাম বর্তমানে একটা সম্প্রদায় নিজেদেরকে আহলে কোরআন এই দাবি করে চলেছে যে কথা যে দাবিতেও তারা মিথ্যুক এর বহু প্রমাণ কোরআন এবং সহিহ সুন্নায় রয়েছে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের নিয়ম নীতি পুঙ্খানুপুঙ্খ রূপে বলেননি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম অপর জায়গাতে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করো ইত্তিবা করো ওয়ালা তুবতিলু আমালাকুম তোমাদের আমলকে নষ্ট করে দিও না তো মুসলিমদের দৈনন্দিন জীবনের সমস্ত শেপার্টা হওয়া উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন সূরা আল আহজাবের মধ্যে যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারদুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহু কাসীর লাকাদ অবশ্যই 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 কানা লাকুম তোমাদের জন্য ছিল আছে ফি রাসূলিল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা মুসলিম উম্মার জন্য একটা আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 115 নম্বর আয়াতে বলছেন ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ভালো করে মনে রাখবেন কথাটা খুব ভালোভাবে ক্যাচ করবেন এবং পরবর্তীতে পড়বেন সূরা নিসা আয়াত নম্বর 115 ওয়া মান এবং যে ইউসাকিক বিপরীত করলো বিপরীতে চললো বা বিরুদ্ধাচরণ করলো ওয়া মান ইউসাকিক কি রাসূল
আর রাসূল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করলো ওমান ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা অথচ সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দিক নির্দেশনা সুস্পষ্ট হয়ে গেছে তারপরে হেদায়েত সুস্পষ্ট চলে আসার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করলো যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ومن يشاكك الرسول من بعد ما تبين له الهدى ويتبع يبقى منشرا كله غير سبيل المؤمنين مؤمن ترى ونود الرستا جيش الرستا مؤمن در چلو جي رستا صحابة اكرم رضي الله عنهم اجمعين رچلين جي قرم پدتی صحابة اكرم رضي الله عنهم اجمعين گروهن کرے چلين تدر چار چولن کتبترا اتدر تدر کارجو کلم شماسو دیچو کنتو کنو وقتی تار بیپوڑی اپوزیت رستا چلو তো যদি চলে তাহলে তার ক্ষতি কি হবে আল্লাহ বলছেন ক্ষতির কিছু নেই নওয়াল্লিহি মা তাওয়াল্লা যেদিকে আপনি যাবেন যে রাস্তায় ওটা আপনার জন্য সহজ হয়ে যাবে নওয়াল্লিহি মা তাওয়াল্লা আল্লাহ বলছেন ওই রাস্তায় আমি পরিচালিত করে দিই ওই রাস্তা ওর জন্য প্রশস্ত করে দিই কেন আল্লাহ বলছেন যে শেষমেশ আমার কাছেও আসতে হবে আর আমার চূড়ান্ত ক্ষমতা জান্নাত এবং জাহান্নাম আমি তো বলে রেখেছি বিরুদ্ধে আচরণ করলে জাহান্নাম অনুসলিহি জাহান্নাম জাহান্নামে আমি তাকে ঢুকিয়ে দেব ওয়াসাত মাসিরা আর সেটা তাদের জন্য কতই না খারাপ কতই না নিকৃষ্টতম একটা আবাস স্থল কত নিকৃষ্টতম আপনার আমার কল্পনা বহির্ভূত কল্পনা তো আপনি আনতে পারবেন না দুনিয়ার একটা আগুন সামান্য এই আগুন যদি একটা মানুষকে আগুনে যদি দুই চার মিনিট জ্বালানো হয় তো গল্প শেষ তো জাহান্নামের আগুনকে সত্তর বারের অধিক ধৌত করা হয়েছে তারপরে মানুষের ব্যবহারযোগ্য আগুন হিসেবে বানানো হয়েছে যেটা মানুষের জন্য আবার ডেঞ্জারাস এর থেকে আরো সত্তর গুণ তেজস্বী জাহান্নামের আগুন সম্মানিত উপস্থিতি ও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পথকে ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের চলাচল যে রাসূল যে পথে দেখিয়েছেন সে পথকে ছেড়ে দিয়ে অন্য পথে যদি চলে তো নুসলিহি জাহান্নাম আমি জাহান্নামে ঢুকে দেব ওয়াসাত মাসিরা আর এটা কতই না খারাপ তাদের জন্য আবাস স্থল হবে সম্মানিত উপস্থিতি আপনি কি একটা বড় ভাববেন না যে আপনি ইসলামের নাম দিয়ে যে কার্যকলাপগুলো সংগঠিত করে চলেছেন যেগুলো আপনার দৈনন্দিন জীবনে আপনি পালন করে চলেছেন সেটা আদৌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া কিনা এটা কি আপনি ভাববেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد رسول الله صلى الله عليه وسلم বলেছেন যে من احدث في امرنا কেউ কোন কাজ করলো কিন্তু সেটার প্রত্যাদেশ বা আদেশ আমাদের পক্ষ থেকে নেই هذا ما ليس من فهو رد সে যে আমল করলো সেটা প্রত্যাখ্যিত সেটা বাতিল গ্রহণযোগ্য নয় আরো সিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন মান আমিলা আমালান কেউ কোন কাজ করলো লাইসা অথচ আলাইহি আমরুনা সেই আদেশ সেই কাজের আদেশ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নেই দেওয়া হয়নি ভালো মনে করে আপনি করছেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নেই যদি এমন কাজ হয় তোমার রবের কসম ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা তোমাদের মাঝে কেউ ইমানওয়ালা নয় ওরা কেউ ইমানওয়ালা নয় আল্লাহর কসম ওরা ইমানওয়ালা নয় হাত্তা ততক্ষণ পর্যন্ত ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুমা সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাদান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার রবের কসম তারা ততক্ষণ পর্যন্ত মুমিন নয়
হয় তাদের মাঝে যে ব্যাপারে তুমি শ্রেষ্ঠ ফয়সালাকারী হিসেবে তাদের কাছে যতক্ষণ পর্যন্ত স্থান না পেয়েছো কোন ব্যাপারে তিনি সিদ্ধান্ত দিয়েছেন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার পর আপনি আর বলতে পারেন না যে এটা থেকে মনে হয় ওই জিনিসটা হলে আরো ভালো হতো বলতে পারেন না আপনি এটা আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেননি চূড়ান্ত ফয়সালাকারী হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে না নেবে শুধু কি তাই না ثم لا يجد في انفسهم আর ওই ফয়সালার ব্যাপারে হৃদয়ের মধ্যে কোনো প্রকারের কিন্তু থাকবে না কোনো রকমের জড়তা থাকবে না একদম ক্লিয়ার কাট যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ এটাই আমাদের জন্য যথেষ্ট এই জায়গাটা আপনি যতক্ষণ পর্যন্ত আপনার আমার হৃদয়ে স্থান না পাচ্ছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন তারা মুমিন নয় কত কত কঠিন কথা ভাবতে পারছেন আপনি আমি আজকে তুচ্ছ তুচ্ছ ভাবছি জিনিসগুলোকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাধান দিয়েছেন যদি ওটা আপনার কাছে শ্রেষ্ঠ মনে না হয় তাহলে আপনি মুমিন নন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে হারাদাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা শুধু মেনে নেওয়া নয় একদম আনন্দের সঙ্গে সন্তুষ্ট চিত্তে কোন প্রকারের বক্রতা ছাড়াই হৃদয়ের মধ্যে হৃদয়ে যে জিনিসটা গ্রহণ করে নেবেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাকে এটার নাম হচ্ছে ইত্তেবায়ে রাসূল এটা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নির্দ্বিধায় মেনে নিতে হবে সূরা আল হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুস্পষ্ট করে বলছেন يا أيها الذين آمنوا لا تقدم بين يدي الله ورسوله واتقوا الله إن الله خبير بما تعملون يا بيشا سيغان خبر دار تم راحك بلي جيونا نجد الچنت شبتك نيا اغرغ مي وي جيونا الله الله رسول جي قد بولا چنت آب تكي آج كي راخا جاي شماجر مدد ديني كونو پروکارر نولز نئي দুনিয়াবি নলেজ থাকতে পারে বেশি কিন্তু দিনের কোন নলেজ না থাকার পরেও দিন নিয়ে একটা দিনও চর্চা করেনি এমন মানুষ আজকে বলছে যে এটা ইসলামের মধ্যে এটার থেকে এই জিনিসটা হলে ভালো হতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি লা তুকাদ্দিম এর থেকে বেশি নিজেকে বেশি মাতবির করতে যাওয়া চলবে না লা তুকাদ্দিম বাইনা ইলাইহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহ ان الله خبير بما تفعلون আল্লাহকে ভয় করো কারণ তোমরা যা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানেন ওখানে আবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাযহারু লাহু বিল ক্বাউলি কাযহরি বা'দুকুম বা'দা আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন হে মানদারগণ খবরদার আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়ে যায় আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নেই তাহলে আপনার আওয়াজ উঁচু হওয়া না হওয়ার ব্যাপারটা কেমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ তার তরিকা তার পদ্ধতি তার বলে যাওয়া কর্ম এই সমস্ত বিচার করে যাওয়া কর্ম এগুলো যখন আপনার সামনে দেওয়া হচ্ছে তখন আপনি আপনার গলা জুড়ে এমন চিল্লে ওটাকে আপনি নিচে দমিত করার চেষ্টা করছেন এই আয়াতকে আপনার আমার উপরে করতে হবে না লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী নবী সাল্লাল্লাহু বলে গেছেন এর উপরে তোমার আওয়াজ আর চলবে না فوق صوت النبي ولا تدعوا له بالقول كدهر بعضكم بعضا ترى একে অপরের যেমন ভাবে কথা বলো চিল্লা চেঁচা করে ঝামেলা করে একে অপরের মাঝে খবরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তার সঙ্গে কথা বলতে কত প্রকারের প্রপথনের ক্ষেত্রে বা তার সুন্নাত যেখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে সেই ব্যাপারে কারোর সঙ্গে ওই লেভেলে তোমরা কথাবার্তা বলো না যদি তাই করো আম তাহবাত আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তোমাদের কর্মগুলো সব নিষ্ফল হয়ে যাবে অথচ তোমরা লা তাশউরুন টেরই পাবে না জানতে পারবে না সম্মানিত উপস্থিতি এছাড়া আর অসংখ্য কোরআন কারিমের মধ্যে আয়াত রয়েছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ বলে মেনে নিতে হবে আপনাকে কোনো উপায় নেই আপনি আমি মানতে পেরেছি কেন আপনার ছেলে 7 বছর বয়স হয়ে যাওয়ার পরেও ফজরের সময় আপনি ডাকেন না এটা আপনার সিদ্ধান্ত যে এখন ছোট ছেলে একটু ঘুমাক এটা কার সিদ্ধান্ত আমাদের যে এখন ঘুমাক ফজরের সময় ঠান্ডায় এই ছেলেকে ডেকে লাভ নেই অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা দিয়ে গেছেন মোরা আউলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউস সাবউ সিনিন 7 বছর বয়স হলে তাকে সালাতের জন্য তুমি এবার নিয়ে যাও
কোনো ছাড় নেই এখানে কোনো কম্প্রোমাইজ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটা চূড়ান্ত আপনি কেন এখনো মানতে পারেন নি আপনি কেন ইত্তেবায়ে রাসূল করেন কত দফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেন কোনদিন আপনার ছেলে 7 বছর বয়স হয়ে যাওয়ার পর আর ঘুমাতে পারে না 10 বছর বয়স এখন আপনি সেটা মানছেন না আপনার সন্তান মানছে না ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আসরি সিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এবার হালকা ফুলকা মার দিয়ে তাকে সালাতের জন্য নিয়ে চলো কেন এবার মার দিয়ে তাকে সাইড করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সম্মানিত উপস্থিতি আপনি আমি কোন পথে হাঁটছি আজকে বিভিন্ন জায়গাতে আমরা দেখি যে ফজরের আমাদের ওখানে আছে ফজরের আজানের পরে মসজিদের মাইকে শুরু হয় ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে মানুষ এবং সবাই স্ট্যান্ডার্ড এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা নয় যারা করে আমি বলেছি তাদেরকে সরাসরি বলেছি যে আপনাদেরকে মরা পর্যন্ত সময় দেওয়া হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সর্বোত্তম এই উম্মতের যারা ছিলেন যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্যাটিসফাইড করে গেছেন যাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আমার সুন্নাতকে তোমরা ফলো করবে যখন ইখতিলাফের মধ্যে পড়ে যাবে মত দলাদলির মধ্যে পড়ে যাবে আমার সুন্নাত তোমরা বাছাই করে সেটাকে মানো আর যদি আমার সুন্নাতের মধ্যে কোনো দিক নির্দেশনা পাওয়া তোমাদের পক্ষে অসম্ভব হয় খুলাফায়ে রাশিদিন তো খুলাফায়ে রাশিদিন দের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে থাকো তাদেরকে দেখো তো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না খুলাফায়ে রাশিদিন তাদের মধ্যে থেকে এই সুন্নাত পাওয়া যায় সুন্নাত মানে কর্মপদ্ধতি তো এটাকে মানুষ নতুন ভাবে চালু করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করার অথচ দরুদের সর্বোত্তম দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রাসূলুল্লাহর কথা শুনলেই আপনাকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানেই শুনেন এটা নেকি রয়েছে নেকির মত নেকি কি বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে রাসূলুল্লাহ তারপরে আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন বলছে আপনার 10 আপনার স্তরে মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে আপনার 10টি পাপ মোচন করা হবে আপনার আমলনামে 10টি নেকি লেখা হবে আল্লাহ রাব্বুল আলামিন 10টি মর্যাদা আপনার উন্নত করবেন আপনার এই যে গুরুত্ব এটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া নবী সালাম আলাইকাতে নেই আমি মনে হয় আপনাকে বুঝাতে পারলাম না কর্মপদ্ধতি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে এটাই চূড়ান্ত পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত থাকবে আপনি বিকৃতি ঘটিয়েছেন আপনার বিকৃতি ঘটার পরে সেটা চির বিস্তার লাভ করতে পারে কিন্তু আদৌ সেটা সত্য নয় কারণ আল্লাহ বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ভুল রাস্তায় তুমি গেলে ওই রাস্তাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো ঠেলে দেব সম্মানিত উপস্থিতি সালাত আদায় করার ভিন্নতা মানুষের মাঝে রয়েছে কিন্তু আপনাকে নিখুঁত ভাবে খুঁজে বের করতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে সালাত আদায় করেছিলেন মুহাম্মদ সাল্লাম কোন পদ্ধতিতে নামাজ পড়েছিলেন এটা আপনাকে বের করতে হবে তার জন্য আপনাকে মেহনত করতে হবে তার জন্য আপনাকে টাকা পয়সা খরচ করে আলেম ওলামায়ে কেরামদের কাছে গিয়ে কোরআন ও সুন্নাহ থেকে সেগুলো বের করে আপনাকে আদায় করতে হবে কেন ওমান ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা স্পষ্ট হয়ে যায় হয়ে যাওয়ার পর রাসূলের বিরুদ্ধে আচরণ যদি কেউ করে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়াল মুসলিহি জাহান্নাম যেদিকে যাবে সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করবেন জাহান্নামে আল্লাহ ঢুকে কত সতর্কতা আল্লাহ রাব্বুল আলামিন করে দেখিয়েছে সম্মানিত উপস্থিতি সমাজের মধ্যে নানান ধরনের কথাবার্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে কিন্তু মূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা নেই অনুসরণ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দেখো আমার পরে যদি তোমরা বহুকাল বেঁচে থাকো ফায়াসউনা মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা দুনিয়াতে প্রচুর মত মতৈক্য তোমরা দেখবে ফাআলাইকুম বিসুন্নতি তখন তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদিহিম আর খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো তখন খুলাফায়ে রাশিদিন আবু বকর উমার ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই চারজন হচ্ছে খুলাফায়ে রাশিদিন এদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো কেন খুলাফায়ে রাশিদ আল মাহদিয়িন মিন বাদিহিম আমার পরে তারাই হেদায়েতের উপর অটল থাকবে ফাআদা আলাইহি বিনওয়াজিজ কেমন ভাবে ধরবে কোন কিছু যখন দেখবে আপনি মজবুত ভাবে ধারণ করার জন্য কি হয় মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরতে হয় খুব শক্ত হবে তো সুন্নাকে এমন ভাবে মানুষ কুরবানি করবে যে আপনি সুন্নাত বুঝতেই পারবেন না তখন ওই মাড়ির দাঁত দিয়ে আপনাকে সুন্নাতকে এঁকড়ে ধরতে হবে কামড়ে ধরার মতো করে আপনাকে সুন্নাত মানে এত কষ্ট হবে তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে سنه الخلفاء الراشدين المهديين من بعد فعبد عليه بالنواجس وخير مهتسد الامور خبردار
খবরদার এই ব্যাপারে তোমরা সতর্ক থাকবে ভালো মনে করে ধর্মের ব্যাপারে তোমরা কোনো কিছু চালু করবে না একজন মানুষ মারা গেল চার দিন পরে 40 দিন পরে অনেক দিন পরে বাড়িতে মিলাদ পড়ানো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন কোথায় বলেছে 40 দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা করতে হবে কে করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার জন্য খানা কোন সাহাবীর জীবনী জীবন চরিত্র থেকে আপনি পেয়েছেন আপনাকে কে এত ভালো কাজ করতে বলল যে ভালো কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দেননি খবরদার রাসূল সতর্ক করেছেন একটা মানুষ মারা গেলে তার তিনটি কাজ চালু থাকে এক সাদকায়ে জারিয়া এই যে মসজিদ যে দেখছেন এই মসজিদটাকে আপনি ভালো করে নির্মাণ করে দিলেন এই মসজিদ আপনি মৃত্যুর পরে কত শত বছর চালু থাকবে আপনি জানেন না যত মানুষ নাকি পড়বে মানে নামাজ পড়বে মসজিদের মধ্যে যে ক্রিয়াকলাপ হবে ধর্মীয় সেইখানে যত মানুষ অংশগ্রহণ করবে সবারই টোটাল দেখে আল্লাহ রাব্বুল আলামিন যা দেবেন যে ব্যক্তি করবে তাকে কবরে আকায় আল্লাহ রাব্বুল আলামিন অর্থ দিবেন এটা হচ্ছে সাদকায়ে জারিয়া একটা মাদ্রাসা তৈরি করলেন মাদ্রাসা থেকে যত আলেম তৈরি হলো আলেমগুলো গিয়ে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষকে সঠিক দিনের দিশা দিচ্ছে সমস্ত আলেমদের টোটাল মিলিয়ে জানে কি হবে তা থেকে জনগণ উপকার যত দিন হতে থাকবে তত দিন যত কি হবে ওই ব্যক্তি কবরে সে তত কি হবে এর নাম হচ্ছে সাদকায়ে জারিয়া আর আপনি কি বললেন কি চার দিনে একটা খানা 40 দিনে একটা খানা খাইয়ে দিয়ে পায়খানার সাথে বের হয়ে গেল আর আলেমদের কিছু পকেট মোটা হলো ওরা কোনোদিন আপনাকে সতর্ক করবে না এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয় সেবা আপনার টাকাকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর আলেমরা উঠে পড়ে লেগেছে যেটা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন সূরা তাওবার 34 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বিশ্বাসীগণ অনেক ধর্মযাজক ছিল কাদের ইহুদি এবং খ্রিস্টানদের মুসলমানদের মাঝেও থাকবে এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করছেন তাদের কাজ কি আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল জনগণের অর্থ সম্পদকে ভুল পদ্ধতিতে ভক্ষণ করা ওয়া সুদ্দুনা আন সাবিলিল্লাহ আর আল্লাহর সঠিক দিন না জানিয়ে আল্লাহর পথে জনগণকে বাধা প্রদান করা তো সেই জায়গা থেকে আপনাকে সতর্ক হতে বলছে সঠিক জিনিসটা আপনি বোঝার চেষ্টা করেন দ্বিতীয় কি আল ইলম আন আনতাকাউ বিহি এমন জ্ঞান আপনি রেখে গেছেন সমাজের বুকে যে জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হচ্ছে দিনের ব্যাপারে সঠিক জায়গাটা মানুষ পাচ্ছে যে জ্ঞানের দ্বারা মানুষ জাহান্নামের ট্র্যাকে ছিল জাহান্নাম থেকে জান্নাতের পথটা পাচ্ছে বুঝতে পারলাম না আরাম ভক্ষণ করছিল কেউ আরাম কে ছিল জাহান্নামের রাস্তা আপনি তাকে এমন একটা কাজ শিখিয়ে দিলেন যে কাজটা আপনার ইলম আপনার মানে দিনই ইলম নেই কিন্তু কাজটা আপনি এমন শিখিয়ে দিলেন যে সে হালাল রুজি খেতে পারবে এটাই হচ্ছে আওয়াল ইলম না ইনতাফাউ বিহি আর একটা কি ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু সৎ সন্তান যদি দোয়া করে অসৎ সন্তান দোয়া করলেও কবুল হবে না সৎ সন্তান যদি দোয়া করে তবে কবুল হবে আপনার সন্তানকে তো আপনি সতের জন্য প্রচেষ্টা করেন না এই তিনটে করে যান না বরং হচ্ছে কি আপনার মৃত্যুর পরে গরু কেটে খানা করা হচ্ছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নয় সুতরাং আপনাকে ইত্তিবায়ে রাসূলের জায়গায় আসতে হবে সম্মানিত উপস্থিতি একটু আগে আপনারা দেখলেন আজানের আগেই বিবাহকে কেন্দ্র করে বোমাবাজি বোম ফাটানো ইয়ে কাদের কাদের সংস্কৃতি এটা তো ইসলামী সংস্কৃতি সভ্যতার মধ্যে পড়ে না এরা মানুষই নয় যদি মানুষ হতো তাহলে ইসলামিক রীতিনীতিটাকে মেনে চলতো বিবাহ শুধু পড়ানোর জায়গাতে বসে ইমাম সাহেব খুতবা দেবেন কালেমা পড়াবেন এটার নাম বিয়ে টোটাল সংস্কৃতিটার নাম হচ্ছে ইসলাম সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ পদ্ধতি দিয়ে গেছেন তার বিপরীতে আপনি যতটুকু করবেন ততটুকুর জন্য আপনার মূল ইবাদতটা গ্রহণযোগ্য নয় বিবাহ সাথে কোনো আনুষ্ঠান অনুষ্ঠান বা কোনো আনন্দের বিষয় নয় যে করছে তার মনের মধ্যে হৃদয়ের মধ্যে আনন্দ থাকবে তার জীবন সঙ্গিনীকে পাওয়ার জন্য এটা ভিন্ন কথা কিন্তু এটা আনন্দ উল্লাস করার জায়গা নয় এটা হচ্ছে একটা ইবাদত যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন তুমকা হল আয়াম মিনকুম ওয়াসালিহুন মিন ইবাদিকুম আজকে হতভাগা মুসলিম জানে না যে ইবাদতে বোমাবাজি চলে না ইবাদতে গান বাজনা চলে না ইবাদতে বোম ফাটানো চলে না ইবাদতে ভুল পদ্ধতি চলে না এটা মুসলিমরা জানছে না কারণ এদের মধ্যে যে মানবতার স্মৃতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটা বিকৃত হয়ে গেছে নড়চড় হয়ে গেছে কর্ম পদ্ধতি এটা হচ্ছে ইবাদত ইবাদত যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন ওইভাবে রাখতে হবে এর নাম হচ্ছে ইবাদত আমি মনে হয় কথাটা আপনাকে বোঝাতে পারছি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা কেমন দেখেন একজন সাহাবী একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন যাওয়ার পরে এক জায়গাতে উনি বলছেন যে
থামো আমি এখানে ইস্তিনজা করব দাঁড় দাঁড়াতে বলি তারপর তিনি সেখানে বসলেন বসে উঠে বলছে তোমরা কি ভেবেছো যে আমি এখানে বসলাম এই বসা আমার প্রসাদ চাপিয়েছে তাই না এই জায়গায় আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসে ইস্তিনজা করতে তাই আমি বসলাম অনুসরণ কাকে বলে আর আপনি নিজের মন ও মস্তিষ্ক অনুযায়ী যেটা আপনার ভালো মনে হচ্ছে আপনি কোরআন সুন্নাহকে জবাই করে দিয়ে আপনি সেই কাজটা করছেন আর আপনি বলছেন আমি আশিকের রাসূল কিসের আশিক রাসূল কিসের রাসূলের ভালোবাসা আপনার মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা প্রায়োরিটি দিতে হবে কতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন রাসূলুল্লাহ সাল্লাম বলেন তোমরা কেউ মুমিন হতে পারবে না ভালো করে মনে রাখবেন যে মুমিন ছাড়া ইহকাল এবং পরকালে সেই ব্যক্তি সফল নয় আল্লাহ তাআলা সূরা মুমিনুনের এক নম্বর আয়াতে বলে এর সুস্পষ্ট কথা ঘোষণা করেছেন কাদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল কাম হবে তো রাসূল সমাজে তোমরা কেউ মুমিন হতে পারবে না দেখেন তো এই গুণ আমাদের মাঝে আছে কিনা কতক্ষণ তোমার পিতা মাতা তোমার সন্তান সন্ততি এমনকি দুনিয়ার যাবতীয় মানুষ দুনিয়ার যাবতীয় যা কিছু রয়েছে সবচেয়ে আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত প্রিয় হতে না পারছি তোমরা কেউ ঈমানওয়ালা হতে পারবে না কত ভয়ঙ্কর কথা ইমানওয়ালা হতে পারবে না সম্মানিত উপস্থিতি আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অন্য কেউ বেশি ভালোবাসার পাত্র নন অবশ্যই কেউ না হলে আপনি নিজে আপনার মন যেটা চায় সেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বলেছেন রাসূল আনা উহিব্বু মিন কুল্লি শাইইন ইল্লা নাফসি ইয়া রাসূল আমি আপনাকে ভালোবাসি সব কিছু চাইতে তবে আমার নিজের চাইতে কম মুখের সামনে কথা বলেন আল্লাহ সত্য আছেন ওমার লা ইউমিন ওমার তুমি এখনো ইমানদার হতে পারো নিজের থেকে বেশি আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আপনাকে বারবার বলে যাচ্ছি যতবার এসেছি ততবার আপনাকে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে পার্থক্য করে দিয়েছেন আমাদের এবং মুশরিকদের মাঝে পাঁচ ওয়াক্ত সালাত যে করবে না সে মুশরিক শুন ইবনে মাজার মধ্যে একটা হাদিস আছে 1080 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা তালাকাহা প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের মাঝে এবং মুশরিকদের মাঝে বাইনাল আবদ ওয়া শিরকি তারকুস সালাহ তারপর বলছেন ফাইদা তারাকাহা যে ব্যক্তি সালাতকে ছেড়ে দিল ফাকাদ আশরাকা সে শিরক করলো সালাত ছেড়ে দেওয়া একটা অন্যতম শিরক যারা যে হাদিসটাকে নাসরুদ্দিন আলবানী সহিহ বলেছেন এবং তা সহিহ তারগিব গুরুত্বের মধ্যে তিনি স্থান দিয়েছেন অত সহজ কথা নয় নামাজ আপনি পড়বেন না কোনোদিন সপ্তাহে একদিন পড়বেন আপনিও বেনামাজি রমজান মাসে শুধু পড়বেন আপনি বেনামাজি ঈদের দিন আপনি পড়বেন আপনি বেনামাজি পাঁচ ওয়াক্ত আপনার উপরে সালাত ফরজ আপনাকে পাঁচ ওয়াক্ত আদায় করতে হবে যে কোনো মূল্যে আদায় করতে হবে যদি কোনো কাজ আপনাকে সালাত আদায় থেকে বাধা গ্রস্ত করে ওই কাজ আপনাকে পরিত্যাগ করতে হবে কারণ আপনি মারা যাবেন কথা সত্য মরার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে যেতে হবে সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম ইত্তিবাই রাসূল দেখেন তো আপনার মাঝে এই এই জিনিসটা প্রাধান্য পেয়েছে কিনা যে না আমার মন যেটা বলছে সেটা চলবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটাই মেন যদি তাই হয় তাহলে আপনার এই ক্লিন শেপ চলবে না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনার মন চাই জিন্দেগি আপনি চান যে আমি দাড়ি কেটে দাড়ি চেচে মুছ চেচে আমি হিজরা সাজি এটা আপনি চান কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না তুমি একজন পুরুষ ঈমানদার এটা তোমার উপরে বিধান নয় যে খারাপ লাগুক আর ভালো লাগুক তোমাকে দেখতে এটা দেখার তোমার মানে ইয়ে নেই তোমার কোন ইয়ে নেই কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর সাহাবাইকে আমরা বলছেন কি যে আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন বুঝতে পারলাম না এটার নামে হচ্ছে তাওহীদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আনি রব্বি আমার রব আমাকে আদেশ করেছেন যে আফুল লিহিও আমি যেন দাড়িকে বড় করে এইজন্য ওলামায়ে কেরাম বলেছেন দাড়ি রাখা সুন্নাত নয় দাড়ি রাখা ফরজ কারণ এটা আল্লাহর আদেশ সম্মানিত উপস্থিতি এই দাড়ি আবার রেখেছেন অনেকজন বিভিন্ন ধরনের ডিজাইন যে যাকে ভালোবাসেন কেউ বিরাট কোহলিকে ভালোবাসে তার মতো করে দাড়ি রেখেছে আর নানান ধরনের এরকম অজস্র নাম রয়েছে যাদেরকে তারা ভালোবাসে তারা সেই কোয়ালিটিতে দাড়ি রেখেছে চলবে না দাড়ি আফলিহুন যেদিকে বাড়বে বাড়তে নিতে হবে এটাই হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সমাজে
প্রত্যেকটা ইবাদতের জায়গাতে আজকে বিদআত ঢুকে গেছে কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ভালোবাসার স্তরে রাখতে পারিনি যে ভালোবাসার স্থান প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাবেন কি করে আমার স্ত্রী পেতে পারে আমার স্ত্রী বলল যে দাড়িটা এখন রাখিও না দাড়ি কেটে দাও আমি কেটে দিলাম মানে ইল্লা মিন নাফসি শুধু আমার বলে যে আমার সু সবার থেকে ভালোবাসে আমার নিজের থেকে নয় এটা সত্য কথা যে নিজের থেকে অন্য কাউকে ভালোবাসাটা খুব কঠিন সেই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে উমার তুমি মুমিন নও তোমার নিজের থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে তখন উমার বলছেন যে আল্লাহর রাসূল এখন আমি আমার থেকে আপনাকে বেশি ভালোবাসি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তুমি এখন মুমিন হলে চিন্তা করেন উমারের ঈমান এত লেভেলের যে উমারের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন উমার আনতা তারিকুন ফিল তুমি যে রাস্তা দিয়ে চলো লায়াস লুকু শয়তান ফি তরিকিকা সেই রাস্তা দিয়ে শয়তান যেতে ভয় করে এত ইমানি পাওয়ার তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুমিন হতে পারবে না আমাকে যদি শ্রেষ্ঠ স্থানে বসাতে না পারো আপনি কেমন মুমিন আপনি কেমন মুসলিম যে আপনার প্রত্যেকটা কর্ম পদ্ধতি আপনি যে কাজটা করছেন ইসলাম অনুযায়ী সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে চলে যাচ্ছে সম্মানিত উপস্থিতি ভাববে কেউ কেউ আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে এই মানে আপনার ঈদে মিলাদুন নবী পালন করছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ বিরোধী সুন্নাহ না কেউ কেউ এখানে সাপোর্ট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোমবারের দিন রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল তো রাসূলুল্লাহ বলেন যে সেই দিন আমার জন্ম হয়েছিল তাই আমি সেই দিন মানে সিয়াম পালন করি তাই ঈদে মিলাদুন নবী সেই দিনটাতে সিয়াম পালন করতে হবে এটা কি ছিল দিন না বছরে একটা দিন প্রত্যেক সময় রাখতেন তিনি আর বছরে যদি নিয়ে মিলাদুন নবী করছে সেদিন তো সম্ভব পায় না গতবার মানে বৃহস্পতিবার পড়েছিল তাহলে এবার কি করবেন সুতরাং ওইটাকে দলিল করে কোন ওলামায়ে কিরামগণ বলছেন যে দিনে সিয়াম রাখা যেতে পারে সেটা আলাদা ভিন্ন বিষয় কিন্তু এটা সুন্নাহ নয় এভাবে গেল গেল আরেক শ্রেণীর মানুষ আরেকজন মানুষকে বেশি ভালোবাসতে বাসতে বলছে ফাতিয়া দুয়াজ দাম অর্থাৎ আব্দুল কাদের জিলানির মামলার জন্মদিবস পালন করতে মুসলিমদেরকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা যদি কেউ করে ভালোবাসতে গিয়ে কোনো মানুষকে নিয়ে যদি বাড়াবাড়ি করে তাহলে হচ্ছে মহাব্বতে শির্ক ভালোবাসায় শির্ক ভালো মনে রাখবেন এই জন্যই তো দেখি কিতাবাদিতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে বলছেন দীর্ঘ 40 বছর যাবত এশার রোজাতে ফজরের সালাত আদায় করেছেন তাহলে সে তো মানুষ হতে পারে না যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ 23 বছরের জীবনে পারেননি বুঝেছেন একদিনের ঘটনা তো আমরাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়ালেন জামা পাতার গোসল ভুলে গেছেন সাহাবায়ে কিরামকে বললেন তোমরা যেভাবে আছো সেভাবে দাঁড়িয়ে থাকো তিনি গেলেন গোসল করে আসলেন সাহাবায়ে কিরাম বলছে আমরা এজন্য বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল থেকে গড়ে গড়ে পানি টপ টপ করে পড়ছিল এই জন্য বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা পাতার গোসল ভুলে গেছিলেন এরকম বর্ণনা আসলো না আপনি আপনার ইমামকে এত মারামারি করে ফেললেন সতর্ক হন ভালো যদি বাঁচতে হয় রাসূলুল্লাহ সাল্লামকে ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লামকে শেষ মানে আপনার ভালোবাসার সর্বশেষ স্তরে রাখেন তার থেকে আর বেশি কাউকে ভালোবাসতে চান না যদি যান ধ্বংস এই জীবনেও হবেন পার্থিব্য জীবনে তো আছেই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ইন্ডিকেট করে বলেছেন আপনি কিছু মেনে নিচ্ছেন আপনি সুবিধাবাদী মুসলিম যেটা আপনার জন্য সুবিধাজনক সেটা মেনে নিলেন আর যেটা আপনার জন্য সুবিধা হচ্ছে না সেটা মানছেন না যদি এটা করেন দুনিয়ার জীবনে আপনাকে লাঞ্ছিত হতে হবে এবং কিয়ামত দিবসে আপনাকে ভয়াবহ শাস্তিতে পতিত হতে হবে এই কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরাতুল বাকারার 85 নম্বর আয়াত আকা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়ফআল যালিকা মিনকুম ইল্লা খিযিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদিল আযাব ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন আপনি ভাববেন না যে আপনার মৃত্যু এখন আসতে পারে না সম্মানিত সুধী একটু ভাবে একটু চর্চা করেন চর্চিত হন অর্থ খরচ করেন অর্থ খরচ করে আলেমের কাছে যান গিয়ে দিন চর্চা করেন দিন শেখেন আর পরকালীন জীবনের জন্য প্রিপারেশন নেন কারণ আপনার পিতা বা আপনার দাদা কেউ হয়তো চলে গেছে আপনার আপনারও সময় হয়ে গেছে কে কখন মারা যাবে জানে না এখন জিন্দা আপনি বেঁচে আছেন মানে আপনার সুযোগ আছে তৌবা করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সম্পূর্ণরূপে আপনি ফিরে আসুন যদি ফিরে আসতে পারেন আর ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ক্যাটাগরিতে রাখতে পারেন যদি পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন এই কথা আল্লাহ উল্লেখ করছেন সূরা আল ইমরানের
31 নম্বর আয়াতে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াল্লাহু ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রাহিম মুহাম্মদ বলে দিন যদি মানুষেরা আপনার ইত্তেবা পুঙ্খানুপুঙ্খ রূপে করে তাহলে আল্লাহ যে ভালোবাসা তারা পেতে চাইছে আল্লাহ তাদেরকে ভালোবাসবে আর ভালোবেসে কি করবেন তাদের জীবনের পাপ সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রাহিম আল্লাহ তাআলা অত্যধিক মর্যাদা করে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মাধ্যমে আল্লাহ ক্ষমা আপনি পেয়ে যাবেন আর আপনি কার ইত্তেবা করছেন কার কথায় আপনি চলছেন ধোকায় চলছে পৃথিবী কে আপনাকে বলে দিল এই কাজটা করলে তুমি জান্নাতে পাবে জান্নাত পাবে অথচ ওটার কোনো অথেন্টিক নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণাদি নেই আপনি মেনে চলেছেন সম্মানিত ভাই আমি এই কথাগুলো এই জন্যই বলছি আমি সত্যি সত্যি সত্যিকার অর্থে আপনাদেরকে খুব ভালোবাসি এত সুন্দর মানুষ বিবেকবান মানুষ অন্যের সাহায্য ছাড়াই আপনি নিজে ইনকাম করে খাচ্ছেন নিজের সংসার চালাচ্ছেন এত মেহনত এত কষ্ট করার পরে আপনি জাহান্নামের জ্বালানি হবেন একবারও কি আপনি ভাববেন না সুতরাং সময় আছে আপনি বেঁচে আছেন মানে সময় আছে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করে চান নিজের জীবনকে বিলীন করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কর্মপদ্ধতির দিকে দেখবেন আপনি আপনার জীবনে সফলতা খুঁজে পাবেনই পাবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ আল্লাহ তাআলা তাওবাহ করে বলেছেন ওয়া সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা কাআরযিস সামাওয়াতি ওয়াল আরদ সামাওয়াতি ওয়াল আরদ ওয়া উদ্দিতাত লিল মুত্তাকিন আল্লাহ বলেছেন তোমরা তোমার প্রভুর রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে দ্রুত ধাবিত হও এই হবে বয়সকাল হবে তারপরে নামাজ পড়বো বয়স হয়ে যাক আপনার বয়স বিবেচনায় রাখে না আমাদের একটা বন্ধু অল্প বয়স বিয়ে শাদী করেছেন বিয়ে শাদী করার পরে ওই প্রথম সন্তান স্ত্রী গর্ভবতী হয়তো আর এক দেড় মাস পরে বা কিছুদিন পরে সন্তান হবে এরকম অবস্থা একটা মসজিদে থাকতেন ওখান থেকে শ্বশুরবাড়ি নিকটে বেশ মোটামুটি 5-6 কিলোমিটারের ডিস্টেন্স শ্বশুরবাড়ি গিয়েছেন ঈশার নামাজ পড়িয়ে দিই এবং মুসল্লিদেরকে বলেছেন যে আবার ফজরে এসে জামাত ধরবো ফজরের সময় আসছিলেন লরি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেন এবং জান্নাত নসিব করেন তো এই যে অবস্থা সে ভেবেছিল যে আমার প্রথম সন্তান তার মুখটা না দেখে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আপনি কি করে ভাবলেন যে আপনার বয়সকাল পর্যন্ত আপনি বেঁচে থাকবেন সুতরাং আল্লাহর কাছে আজই এখনই তওবা করুন আর ফিরে আসুন আর ইত্তেবায়ে রাসূল রাসূল সাল্লাল্লাহু নিজের জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মেনে নেন আর সব থেকে ভালোবাসার পাত্র যিনি হবেন আপনার হৃদয়ে স্থান পাবেন তিনি হচ্ছেন কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি যেভাবে বলেছেন আপনি সেভাবেই আপনার কর্মপদ্ধতিগুলোকে অল্প হলেও করে যান অল্প আমল বেশি করতে হবে এটা নয় অল্প করেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করেন সেটা গ্রহণযোগ্য আর অনেক করবেন তবুও ক্ষতি কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল কাহাফের 106 নম্বর আয়াতে 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা আল্লাযীনা যাল্লা সাইউম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ আল্লাহ বলছেন আমি কি তোমাকে তাদের সংবাদ জানিয়ে দেব না হে মুহাম্মদ তাদের সংবাদ জানিয়ে দেব না কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা যারা দুনিয়াতে অনেক আমল করেছে একসাথে মানুষ দেখবেন শুধু আমলের দাওয়াত দিয়ে যায় আকীদা ও ঈমান বোঝাতে পারেনি তো শুধু আমলে করে যায় তারা দুনিয়ার জীবনে হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা আল্লাযীনা যাল্লা সাইউম ফিল হায়াতিদ দুনিয়া কিন্তু তাদের আমলগুলো দুনিয়াতে নষ্ট হয়ে গেছে ও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় সাইউম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ অথচ তারা মনে করে যে আমরা অনেক 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 ভালো কাজ করলাম তাদের ধারণা আল্লাহ বলছেন স্বয়ং কে সৃষ্টিকর্তা বলছেন আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন তা আমরা মনে করি আমরা অনেক 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 ভালো কাজ করছি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিই নয় গ্রহণযোগ্য নয় সুতরাং সম্মানিত উপস্থিতি উদয় চিত্রে এটাই আহ্বান যে ফিরে আসুন তরিকায় মুহাম্মাদির দিকে ইত্তেবায়ে রাসূল রাসূলকে মেনে নেন আর ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেটা আজকের বক্তব্যের শেষ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাত্তুকুম আলা বাইদাতিন লাইলুহা কানহারিহা লা ইয়াযিগু আনহা বাদু ইল্লা হালিকুন এমন কোন দিক রাসূল সাল্লাল্লাহু ছেড়ে যাননি যেটা বর্ণনা করেননি যে বিষয়ে আপনি নেবেন সেই বিষয়ে ইসলাম সমাধান দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন একটা স্বচ্ছ দিনের উপর তোমাদেরকে রেখে গেলাম যা রাত্রিটা দিনের মতো সমুজ্জ্বল মানে কোনো কিছু গোপন নেই অন্ধকার তুমি এটা বুঝতে পারছো না এরকম নয় সব সমুজ্জ্বল একদম চকচকে ঝকঝকে একটা রাস্তার উপরে তোমাদেরকে রেখে গেলাম তারপরেও যে ব্যক্তি রাস্তা থেকে বিচ্যুত হলো ইল্লাহা লিকুন ও হতভাগা ছাড়া আর কেউ নয় সুতরাং আমরা যেন সেই হতভাগাদের দলে না হই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين
وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم الله এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ ব্যতিরেকে যে আমলই যা করুক না কেন আল্লাহ বলেন তুবতিলু আমাল ওটা বাতিল ওটা বরবাদযোগ্য আমল ওই আমল গ্রহণযোগ্য না সুতরাং আমরা যেন সেই পদ্ধতি অনুযায়ী আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন اللهم آمين اللهم آمين الحق حقا وارزقنا اتباعه وعلينا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم يسر أمورنا ونظر قلوبنا بالكتاب والسنة أقول ما تسمعون اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم آمين وخذل من خزر دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم آمين رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يحسب لكم على ذكر الله تعالى أولى وأولى أكبر